গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি কথা বলবো বাহরাইনে অবস্থানরত যে সকল বাংলাদেশি ভাইরা আছে, চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করতে চান। তো আমাদের অনেকেরই আছে, অনেকেরই গাড়ি আছে, আমরা গাড়ি দিয়ে নিজেরা জব করি বা চাকরি করি। তো কাজ শেষ করে দেখা গেছে বিকালের সময় আমরা ফ্রি থাকি বা রাতের সময় ফ্রি থাকি। তো তেমন কোনো পার্ট টাইম জব খুঁজে পাই না যে নিজের মনের মতো করে কাজটা করতে পারবো। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা জবের কথা বলবো যেটা আমি নিজেও করি, এটা হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি। তো যাদের গাড়ি আছে তারা এই জবটা খুব সহজে করতে পারেন, কেননা আপনি এই জবটা করলে আপনার ইচ্ছা মতো আপনি কাজটা করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি যখন ইচ্ছা তখন আইডি বন্ধ করলে আপনার ডিউটি শেষ এবং আইডিটা ওপেন করলে আপনার ডিউটিটা স্টার্ট হবে। তো আমি এ টু জেড আপনাদেরকে একটা ডেলিভারি করে আমি দেখিয়ে দেব। তো আমি যে কোম্পানিতে জব করি সেটা হচ্ছে পার্সেল কোম্পানি। যারা বাহরাইনে আছে তারা অবশ্যই জানেন যে পার্সেল কোম্পানি এটা একটা অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি। তো এই কোম্পানির সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি যে কোনো জায়গায় চাকরি করে থাকেন তো চাকরি থেকে এসে আপনি কিন্তু এই আইডিটা খুলতে পারবেন। মানে আইডিটা খুললে কিন্তু আপনার কি বলে আপনার ডিউটি চালু হয়ে যাচ্ছে। তো এটা সুবিধা কি, এটার প্লাস পয়েন্ট হচ্ছে মনে করেন আপনি সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি ডিউটি করতেছেন, দেন বিকালের পর থেকে আপনার তেমন কোনো ভালো কাজ নেই বা কোনো মনের মতো কোনো জব খুঁজে পাচ্ছেন না যেটা আপনি চাইলে করতে পারবেন এবং চাইলে বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এই জবটা করতেছি, এটার সবচাইতে ভালো দিক হচ্ছে মনে করেন আপনি একটা ডেলিভারি দিলেন, ডেলিভারি দেওয়ার পরে আপনার ইমার্জেন্সি একটা সমস্যা হয়েছে আপনি বন্ধ করে দিতে পারতেছেন। মানে কোম্পানি থেকে আপনাকে কোনো প্রকার প্রেশার করবে না এবং কোনো প্রকার কোনো কিছু করবে না। তো গাইজ আমি একটা ডেলিভারি দিয়ে আপনাদেরকে এ টু জেড এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা কিভাবে আইডিটা খুলবেন, আইডি খোলার জন্য আপনারা তাদের অফিসে চলে যাবেন। আমি অফিসের নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা এই জবটা করতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। এটা এই জবটা আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট, কারণ এমন কোনো পার্ট টাইম জব এখন পর্যন্ত কোনো কোম্পানি অফার করে নাই যেটা নিজের ইচ্ছাকৃতভাবে আপনি জবটা আপনার ডিউটি অফ করে রাখতে পারবেন, ঠিক আছে? তো আপনার ভালো লাগতেছে না, আপনি আজকে কাজ করলেন না, আইডি ওপেন করলেন না, কালকে আপনি আইডিটা ওপেন করবেন এবং আপনি ডেলিভারি দিতে পারুন। আপনি প্রত্যেক দিন যদি দুইটা তিনটা করেও ডেলিভারি দেন আপনাকে কোম্পানি কোনো কোনো কিছু বলবে না এবং কোনো প্রেশার ক্রিয়েট করবে না, ঠিক আছে? কারণ দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যদি ডিউটি করেন তিনটা চারটা ডেলিভারি আপনি ইজিলি দিতে পারেন। আপনি প্রতিদিন যদি তিনটা বা চারটা করে যদি ডেলিভারি দেন মাসে কত হয়, 120টা ডেলিভারি হয়। প্রতি ডেলিভারি যদি আপনি একদিনের করেও ধরেন 120 দিন আসে, ঠিক আছে? তো অল্প অল্প করে প্রতিদিন যদি আপনার ডেলিভারি দিতে থাকেন মাস শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়। তো এটা কিন্তু আমাদের পার্ট টাইম জব, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আপনারা যদি সত্যি সত্যি যদি আপনারা ডিউটিটা করতে চান অবশ্যই আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্টে লিখে দিব, আপনারা যোগাযোগ করবেন। তো আমি একটা অর্ডার কনফার্ম করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি একটা অর্ডার অলরেডি রিসিভ করছি ফ্লাওয়ার শপ থেকে, আমি এই ফুলগুলা রিসিভ করছি। তো এখানে সবগুলো অ্যাড্রেস দেওয়া আছে, তো এই অ্যাড্রেসে আমি এই অর্ডারটা ডেলিভারি করব, ঠিক আছে? তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মানে অ্যাড্রেসটা লোকেশনটা আপনারা বের করবেন। ওকে, তো আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা হচ্ছে পার্সেল ড্রাইভার। তো এটা কোম্পানি থেকে আপনাকে সেটিং করে দেওয়া হবে। তো এটা আপনি ওপেন করে ডিউটি স্টার্ট করবেন, তারপরে যখন আপনার কাছে অর্ডার আসতে থাকবে তখন আপনি একটা অর্ডার রিসিভ করবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক আপ করবেন। তো আমি অলরেডি একটা রিসিভ করছি, তো রিসিভ করার পরে আমি অলরেডি পিক আপ করে ফেলছি, এখন আমি জাস্ট সাকসেস দিয়ে দিব। মানে দোকান থেকে যেটা রিসিভ করছি এটা এখান থেকে আমি সাকসেস দিয়ে দিব, তারপরে কাস্টমারের ডিটেলস আসবে এখানে। আপনারা যদি দেখেন এখানে আছে
উপর যদি দেখেন রাহিক প্লাওয়ার জিদালি, এবং নিচে আছে ব্লক 808 ইসা টাউন। ঠিক আছে, তো এই ব্লকের মধ্যে আমি কাস্টমারের অ্যাড্রেসের মধ্যে আমি এটা ডেলিভারি করব। তারপর যখন আমি কাস্টমারের হাউসের সামনে চলে যাব তখন আমি অ্যারেপ দিয়ে দিব, এখন না, যখন আমি কাস্টমার হাউসের সামনে যাব তখন অ্যারেপ দিব। তো এখন আমি রিসিটের মধ্যে কাস্টমারের যে হাউস নাম্বার এবং রোড নাম্বার আছে ওইটা গুগল ম্যাপের মধ্যে আমি সার্চ করে কাস্টমারের লোকেশনটা বের করব, এবং লোকেশনটা বের করে আমি কাস্টমারের হাউসের সামনে চলে যাব। Now turn left and then turn right. You made a mistake, underestimating what you've taken on. I'm out of the cage 'cause you opened the door. You're as endless and as gone. If you're falling for me, just be one. 'Cause I don't think you're ready for it. I'm not the one to mess around. No, I don't think you're ready for it. Now turn right and then turn left.
Now turn left and then you will reach your destination. ওকে, তো আমরা অলরেডি কাস্টমারের হাউসের সামনে চলে আসছি। তো আমি অর্ডারটা অলরেডি কাস্টমারকে দিয়ে দিছি, কনফার্ম করে দিছি। এখন জাস্ট আমি কনফার্ম করে দেওয়ার পরে আমার এখান থেকে আমার অর্ডারটা মানে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করবেন। তো প্রথমটা তো একটু সমস্যা হবে, পরে